শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 7.2 এর ভাগ অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা অনুশীলনীতে যাওয়ার আগে ভাগগুলো কিভাবে করব একটু দেখতে হবে। ভাগগুলো করার জন্য বীজগণিতীয় রাশির ভাগ হলো একটু ভিন্ন ধরনের। এখানে বীজগণিতীয় রাশির ভাগের বেলায় নিয়ম হলো বাঘের সূচক বিধি অনুসরণ করতে হবে। বাঘের সূচক বিধিটা হলো বীজগণিতীয় রাশির পাওয়ার গুলার বিয়োগ হবে। বীজগণিতের যেখানে এম ও এন স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ বি টু দি পাওয়ার এম বাঘ বি টু দি পাওয়ার এন সমান বি টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে এম ও এন স্বাভাবিক সংখ্যা এবং এম ইজ গ্রেটার দেন এন, বি ইকুয়াল টু জিরো, এই প্রক্রিয়াটাকে বাঘের সূচক বিধি বলা হয়। অর্থাৎ মূল কথা হলো বীজগণিতীয় রাশির বাঘের বেলা পাওয়ারে বিয়োগ হয়। উদাহরণ একটা দিলে আমরা বুঝতে পারবো, যেমন এ টু দি পাওয়ার ফাইভ বাঘ এ টু দি পাওয়ার থ্রি সমান সমান এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু। অর্থাৎ ওই সূচক বিধিটাই আমরা অনুসরণ করেছি। এখানে বি টু দি পাওয়ার এন বাঘ বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন মাইনাস এন, অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ বাঘ এ টু দি পাওয়ার থ্রি সমান সমান এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু। এটাই হলো বাঘের সূচক বিধি। আমরা একটু অনুশীলনীতে গেলে জিনিসটা পুরো বুঝতে পারবো। অনুশীলনীতে গিয়ে আমরা করব, প্রথমে এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ। নিয়ম হলো তিনটা, প্রথমটা হলো এক পদি রাশি, এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ, এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে এক পদি রাশি দিয়ে ভাগ। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারব, বইয়ের এক নম্বরে আছে 45 এ টু দি পাওয়ার 4 বাদ 9 এ টু দি পাওয়ার 2। এটা হলো এক পদের রাশি বাঘ এক পদের রাশি। তো এক পদের রাশিকে এক পদের রাশি দিয়ে ভাগ করতে গেলে প্রথমে আটি গুণিতের সংখ্যাগুলোকে, অর্থাৎ প্রথমে প্রথম পদকে লবে করে লিখব, দ্বিতীয় পদটাকে হরে করে লিখব। অর্থাৎ এটা হলো বাহ্য, সেজন্য এটা উপরে বসবে, আর এটা হলো বাজব, সেটা হরে বসবে। এরপর আটি গুণিতের সংখ্যাগুলো আলাদা করলাম, ইনটু বীজগণিতের রাশিগুলো আলাদা করলাম। এরপর কাটাকাটি করি 9 5 আর এ টু দি পাওয়ার টু, এখানে হবে এ টু দি পাওয়ার টু সমান সমান 5 স্কোয়ার। এটা হলো এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ করা। আবার বলতেছি দেখো, এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ করার নিয়মটা হলো ওই বাঘের সূচক বিধি নিয়মটা অনুসরণ করবে। অর্থাৎ প্রথম বাহ্যকে বাজক দিয়ে ভাগ করতে হলে পাওয়ারগুলো বিয়োগ হবে। পাওয়ারগুলো বিয়োগ হলো বাহ্যটা আমরা উপরে লিখলাম, বাজকটা হরে লিখলাম, অর্থাৎ বাহ্যটা লবের করে লিখলাম, বাজককে হরে করে লিখলাম। এরপর পাটিগণিতের সংখ্যা যেগুলো আছে ওগুলোকে, গাণিতিক সংখ্যাগুলোকে আলাদা করলাম এবং বীজগণিতীয় রাশিগুলোকে আলাদা করলাম। করার পর পাওয়ার এখানে আছে এক টু দি পাওয়ার ফোর, এখানে আছে এক টু দি পাওয়ার টু, আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি সমান ফাইভ ইনটু এক টু দি পাওয়ার টু, এভাবেও করা যাবে। অথবা এই একই অঙ্কটাকে আমরা পাওয়ারগুলো 9 ভাগে 45 ইনটু এক টু দি পাওয়ার ফোর মাইনাস টু, অর্থাৎ বীজগণিতের রাশির পাওয়ারটাকে বিয়োগ করে দিলে তাও হবে। তাহলে সমান সমান 5 এক টু দি পাওয়ার
2 তাহলে आंसर হবে 5 into 0 what 2 2 নাম্বার দেখো তোমরা বই নিয়ে হাতা নিয়ে অবশ্যই রেডি আছো তোমরা 2 নাম্বারে দেখো মাইনাস আছে 2 নাম্বার 2 নাম্বারে আছে माइनस 24 माइनस 24 एट द ओवर 3 बाद 3 एट द ओवर 2 তাহলে প্রথম পদকে আমরা প্রথম পদকে বাজ্য ধরলাম এটা হলো বাজ্য আর এটা হলো ভাজক আর বাজ্যটা অবশ্যই লবের ঘরে বসবে 24 এন্ড 3 আর হরের ঘরে বসবে 5 সমান সমান এরপরে পাটিগণিতের সংখ্যাগুলোকে আলাদা করলাম বা গাণিতিক সংখ্যাগুলো আলাদা করলাম বীজগণিতীয় রাশি পাওয়ারগুলো 3-2 অর্থাৎ এখানে আছে পাওয়ার 3 এখানে আছে 2 অর্থাৎ এখানে এম এখানে এন এখানে এটাকে এম হলে এটা এন হলে এম মাইনাস এন সমান এখন যদি আমরা কাটাকাটি করি -3 হবে এ তাহলে মাইনাস এ আর 3 থেকে 2 যাওয়ার পর আমাকে এত দিয়ে হওয়া 1 দিলে দিতে পারো না দিলে না সুতরাং আনসার হবে আনসার -8 এটা হলো 2 নাম্বার এরপরে আমরা এরপরে 3 নাম্বার একই অঙ্ক 4 নাম্বার একই তারপরে আমরা করে যাচ্ছি 3 নাম্বার আছে তিন নাম্বারটা দেখি নাম্বার 3 30 এট টু দি পাওয়ার 4 এক্স কিউব বা 6 স্কয়ার এক্স তাহলে এখানে দেখো এখানে বাহ্য হলো 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব আর ভাজক হলো 6 স্কয়ার এক্স সমান সমান তাহলে আমরা বাহ্যকে লবের ঘরে লিখব 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব আর ভাজককে হরের ঘরে লিখি স্কয়ার এক্স সমান সমান গাণিতিক সংখ্যাগুলো যদি আলাদা করি 6 30 ইনটু বীজগণিতের রাশি পাওয়ারগুলো বিয়োগ হবে প্রথমবার আমরা দেখাইতে পারি প্রথমবার আমরা দেখাবো ইনটু এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 2 ইনটু এক্স টু দি পাওয়ার পাওয়ার 3 ইনটু এক্স সমান সমান এটা কাটলে হবে 5 এখন পাওয়ারটা হবে বিয়োগ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু এক্স টু দি পাওয়ার 3 কিছু না থাকলে 1 থাকে 1 অর্থাৎ 6 30 এর মধ্যে 5 এখন পাওয়ার আছে 4 4 টা আগে আসবে হর ঘরে আছে সেজন্য মাইনাস করে এখন পাওয়ার আছে 3 এটা হর ঘরে আছে সেজন্য মাইনাস 1 সমান সমান 5 এক্স টু দি পাওয়ার 2 ইনটু এক্স টু দি পাওয়ার 2 তা আনসার হবে এটা হবে আনসার তাহলে আমরা 3 নম্বর অর্থাৎ এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা ভাগ বুঝলাম এরপর আছে নাম্বার তাই নাম্বার আছে মাইনাস মাইনাস 28 মাইনাস 28 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার বা 4 এক্স ওয়াই স্কোয়ার জেড বীজগণিতে ভাগের মধ্যে সবসময় দিয়ে রাখতে হবে প্রশ্নের জন্য ভুল না হয় প্রশ্নটা লিখতে ভুল হলে আর শুদ্ধভাবে আনসারটা আসবে না তাহলে আমরা বাহ্যকে লবের ঘরে লিখতে পারি মাইনাস 28 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার
আর বাজককে হরগরে লিখতে পাই 4xy2 যে অর্থাৎ প্রথমটা বাজ্য সেজন্য লবে লিখলাম আর দ্বিতীয়টা হলো বাজক সেজন্য হরে লিখলাম এই যে আগের মত আমি দি সংখ্যাগুলো আলাদা করি 4x to the power 4 divided by x into y to the power 3 y square into z square divided by z তাহলে আলাদা করলাম গাণিতিক সংখ্যাগুলো আলাদা করলাম x এর পাওয়ার x আলাদা করলাম y এর পাওয়ার আলাদা করলাম পাওয়ার এবং হর আলাদা করি আলাদা করার পর আমরা কাটাকাটি করি তাহলে স্যার নিশ্চয়ই 28 এর মধ্যে 7 বার -7 এখন x এর পাওয়ার অবশ্যই সূত্র আছে আমাদের b টু দি পাওয়ার m ইনটু ভাগ d টু দি পাওয়ার m ভাগ b টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m - 7 তাহলে এখানে আছে 4 এখানে আছে 1 তাহলে অবশ্যই 4 - 1 ইনটু y টু দি পাওয়ার 3 - 2 ইনটু z টু দি পাওয়ার 2 - 1 আমরা বীজগণিতের মধ্যে ডট দিয়ে গুণ চিহ্ন দিতে পারি গুণ চিহ্ন ব্যবহার করতে পারি ডট ব্যবহার করতে পারি তারপর হবে -7 x টু দি পাওয়ার 4 - 1 তাহলে অবশ্যই 3 y টু দি পাওয়ার 3 - 2 1 z টু দি পাওয়ার 2 - 1 1 1 দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নাই তাহলে আনসার নিয়ে ভাগফল সমান -7 x কিউব y z আশা করি শিক্ষার্থীদের কারো কোনো অসুবিধা নাই আমরা এখন পর্যন্ত এক পদের রাশি দিয়ে ভাগ করতেছি শুধু একমাত্র ভাগের সূচক বিধির নিয়ম অনুসরণ করে এরপর 5 নাম্বার নাম্বারটা দেখি 5 নাম্বার দুইটাতে মাইনাস আছে 5 নাম্বার বাহ্য আছে -36 এক কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ভাগ বাজে আছে -4 ওয়াই জেড এটা হলো আমাদের প্রশ্ন এখানে কিন্তু আমরা আগের মতো রাখলে হবে না যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে এখানে ভাগের ঘরে মাইনাস চিহ্ন আছে সেই জন্য আমরা এটা ব্যবহার করব তাহলে বাহ্য কি লিখতে পারি লবের ঘরে -36 কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার আর হরের ঘরে বাজককে লিখতে পারি ওয়াই জেড সমান সমান মাইনাস মাইনাস কাটা যায় তারপর লিখে রাখতে পারি গাণিতিক সংখ্যাগুলো আলাদা লিখি তারপর এফ পাওয়ার 3 এফ পাওয়ার 1 গুণ জেড এর পাওয়ার 3 জেড এর পাওয়ার 1 গুণ ওয়াই পাওয়ার 2 ওয়াই পাওয়ার 1 কিছু না থাকলে 1 দিতে পারি আশা করি কারো অসুবিধা হচ্ছে না মাইনাস মাইনাস কাটা যায় 4 হবে 9 সমান 9 এর পাওয়ার দেখা যেতে পারে 3 মাইনাস 1 ইন্টু জেড এর পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু ওয়াই পাওয়ার 2 মাইনাস 1 সমান সমান 9 এর স্কোয়ার জেড এর স্কোয়ার ওয়াই এটা হবে আনসার আবার বলতেছি এখানে কিন্তু বাহ্যের বেলায় মাইনাস চিহ্ন বাজকের বেলায় মাইনাস চিহ্ন আমরা যদি এই পদের পর ভাগ চিহ্ন দিয়ে এটা লিখি ভাগ আর গুণে মিক্স হয়ে যাওয়ার জন্য আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে সুতরাং আগের মতো আর কোনো ব্যতিক্রম নাই আগের মতো বাহ্যটাকে লবে করে লিখলাম বাজকটাকে হরে করে লিখলাম লিখার পর মাইনাস মাইনাস আছে গাণিতিক সংখ্যাগুলো আলাদা করলাম পাওয়ার 3 এর পাওয়ার 1 আলাদা করলাম জেড এর পাওয়ার 3 জেড এর পাওয়ার 1 আলাদা করলাম ওয়াই পাওয়ার 2 ওয়াই পাওয়ার
এখন আগে বড় থাকলো অসুবিধা নাই, আমরা সাজাইয়ে কাটাকাটি করবো বা লক করে লিখে পাওয়ার গুলো মাইনাস করবো। তাহলে এখানে কাটাকাটি করলে নাই, এখানে আছে তিরিশ, তিরিশ থেকে ওয়ান যাওয়ার পর এখানে থেকে পরে করো ওয়ান আছে টু, এখানে জেড হলো তিরিশ, তিরিশ করে ওয়ান যাওয়ার পর আর থাকে টু, ওয়াই পাওয়ার টু, ওয়াই পাওয়ার ওয়ান, ওয়াই পাওয়ার তাকে আর একটা। এভাবে আমরা এক ফতি রাশিকে এক ফতি রাশি দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এখন এক ফতি রাশিগুলো করার পর এখন দ্বিপদী অথবা বহু রাশি, বহু ফতি রাশিকে বহুপতি রাশি দ্বারা ভাগ, বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা এরকম করছিলাম আমরা এক ফতি রাশিকে এক ফতি রাশি দিয়ে ভাগ। এখন করব বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা ভাগ। তাহলে বহুপতি রাশি যেমন সাত নাম্বার বইয়ের সাত নাম্বার, এটা হলো বহুপতি রাশিকে বহুপতি রাশি দিয়ে ভাগ। ঋণ কিউব বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখলি, এটা হলো বাহ্য, আর বাহক হলো এক টু বি টু অথবা স্কোয়ার বি স্কোয়ার। আগে ছিল এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ, আর এখন হলো একের অধিক রাশি সিজন একটা দুইটা, শুধু ব্যতিক্রম। এটা আগে ছিল বাজ্যের বেলায় শুধু এক পদ সিজন আমরা বলতাম এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ, আর এখন বাজ্যে হলো দুইটা পদ। সুতরাং একের অধিক পদ থাকলে আমরা এটাকে বলি বহুপদী রাশি, বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে ভাগ করা। শুধু আগের মতে শুধু একটাই হলো ব্যতিক্রম, ব্র্যাকেট দিতে হবে এবং আলাদা আলাদা করে ভাগ করতে হবে। আবার বললাম এখানে ব্যতিক্রমটা হলো এটাই, বাহ্য পদগুলোকে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে অথবা আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে। তো কীভাবে করবো, প্রথমে দেখি বাহ্যের বেলা দুইটা পদ আছে, তাহলে পাঁচজন আছে এক পদ, তো এক পদ দিয়ে দুইটা পদকে ভাগ করবো, এখানে এক পদ এখানে এক পদ, সুতরাং দুই পদ, দুইটা পদকে আগে এক পদ ছিল সেখানে একটা পদে ভাগ করেছিলাম, এখন আমরা দুইটা পদ পেয়েছি, দুইটা পদকে আলাদা আলাদা করে অর্থাৎ ত্রি কিউ বি স্কোয়ার ভাগ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ভাবের করে টু স্কোয়ার বি কিউ ফরের করে স্কোয়ার বি স্কোয়ার। আবার বলতেছি যেহেতু এটা বহুপতি রাশি, বহুপতি রাশিকে এক পদের রাশি দিয়ে ভাগ করতে হবে, বহুপতি রাশিগুলোকে যেহেতু বহুপদ বলছে তাহলে আমরা আলাদা করব, আলাদা করে আগের মতো সূচক ভাগে সূচক বিধি নিয়মটা অনুসরণ করব, আর কিছু না। সুতরাং বাজ্যকে দুইটা পদ করলাম, দুইটা পদ করার পর বাজ যেটা আছে ওইটা দিয়ে আমরা এখন ভাগ করব। সুতরাং বাজ্যটা লক্ষ্য করে লিখলাম, বাজারটা হরে করে লিখলাম, এখানে লিখলাম আর বাজারটা হরে করে লিখলাম, এখনো আগের নিয়মে এসে গেছে। সুতরাং এখন আবার আলাদা করে লিখি প্রাণীদের সংখ্যা থ্রি আর বৃহস্পতি রাশির পাওয়ারগুলো আলাদা করে লিখতে পারি, থ্রি টু ইন্টু বি টু বি টু মাইনাস প্রাণীদের সংখ্যা টু আছে এড পাওয়ার টু এড পাওয়ার টু বি পাওয়ার থ্রি বি পাওয়ার টু। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই, আমরা ডট ব্যবহার করতে পারি, গুণ চিহ্ন ব্যবহার করতে পারি। গাণিতিক সংখ্যা এখানে শুধু লবার ঘরে আছে হরে ঘরে নাই, এখানে ওয়ান আছে, ওয়ান এটা আমরা দিলেও দিতে পারি না দিলেও কিছু আসে যায় না। সুতরাং এটাকে আলাদা করার পর আগের মতো ওই বাঘের সংযোগ বিধি, বাঘের সূচক বিধির মধ্যে পাওয়ারগুলো বিয়োগ, সুতরাং থ্রি ইন্টু টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ইন্টু এদিকে বি টু দি পাওয়ার টু মাইনাস টু মাইনাস টু ইন্টু এ টু দি পাওয়ার টু মাইনাস টু ইন্টু বি টু দি পাওয়ার থ্রি মাইনাস টু তাহলে সমান সমান থ্রি ইন্টু টু দি পাওয়ার
থ্রি মাইনাস ওয়ান অবশ্যই ওয়ান থাকে, ওয়ান দিলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নয়, অর্থাৎ বুঝতে সুবিধা হবে। ই টু দি পাওয়ার জিরো মাইনাস টু ইন্টু এ টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার ওয়ান, এখানে কিন্তু থ্রি ইন্টু বি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো হলে এর মান, যেহেতু এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান মানে ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু জিরো, সুতরাং এটা হবে ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ডি সমান সমান চাইছে মাইনাস টুয়েস ডি। এটা হলো বাঘের সূচক বিধি, বাঘের সূচক বিধি দিয়ে আমরা অঙ্কটা শেষ করলাম। সুতরাং নির্ণয় বাঘ ফল, নির্ণয় বাঘ ফল সমান ত্রাইসে মাইনাস টু বি। তাহলে প্রথমে বলেছিলাম এক পদের রাশি কি, এক পদের রাশি দিয়ে বাঘ, দ্বিতীয় নিয়মটা হলো বহুপদের রাশিকে এক পদের রাশি দ্বারা বাদ, বহুপদের রাশিকে এক পদের রাশি দ্বারা বাদ করতে হলে আগের মতোই করব, শুধু এক ব্র্যাকেট দিয়ে রাখবো অথবা আলাদা আলাদা করব, আলাদা আলাদা করে প্রথম পদকে পাঁচক দিয়ে প্রথম একবার বাদ, আবার দ্বিতীয় পদ থাকলে দ্বিতীয় পদকে পাঁচক দিয়ে আরেকবার বাদ, এরপর তৃতীয় পদ থাকে তাহলে তৃতীয় পদকেও আমরা একইভাবে আলাদা করে লিখবো লব এবং হরাগারে। লবণ হরাগার লিখের পর এখন আমরা আগে বাঘের সূচক বিধি নিয়ে অনুসরণ করবো, তাহলে গাণিতিক সংখ্যাগুলোকে আলাদা করলাম, বীজগণিতের রাশিগুলো আলাদা করলাম, লব এখন হরাগার লিখের পর তিনটা তিনি বসলো, এখানে হওয়ার আছে তিনি, এখানে আছে টু, তাহলে অবশ্যই হরাগার মাইনাস হবে তিনি মাইনাস টু, এখানে বি পাওয়ার টু বি পাওয়ার মাইনাস টু মাইনাস টু পাওয়ার টু মাইনাস টু বি পাওয়ার থ্রি মাইনাস টু, এখানে আছে থ্রি ইন্টু এখানে থ্রি মাইনাস ওয়ান, ওয়ান থ্রি থেকে টু যাওয়ার পর ওয়ান থাকে, এটা দিলেও ভালো না দিলেও কোনো অসুবিধা নেই, আর এখানে হলো জিরো, এখানে টু এখানে জিরো এখানে বি টু পাওয়ার ওয়ান, তাহলে এটাকে গুণ করলে থ্রি ইন্টু ওয়ান সমান থ্রি হবে টু ইন্টু ওয়ান ইন্টু বি, এত হবে। এরপর আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু নির্ণয় ভাগ ফল এটি লিখতে হবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত, এরপরে আমরা নেক্সট ক্লাসে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করবো, আশা করি সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকবে, এটাই হলো, ধন্যবাদ সবাইকে।